আমাকে এই কথাটা বলা হয়েছে ভাই মুক্তিযোদ্ধাদের কোটা তিরিশ পার্সেন্ট এই সাবজেক্টটাকে কেন কেন সরকার পুশ পুশ করছে করছে আপনারা একটা কথা শুনে বাংলাদেশে অবৈধভাবে ঢুকিয়ে সরকারি চাকরিতে নিয়োগের জন্য এই তিরিশ পার্সেন্ট দিয়েছে তারা ওই ভুয়া মুক্তিযোদ্ধাদের না শুধু মুক্তিযুদ্ধের চেতনা ডুগুগি আপনাদের সামনে বাজিয়েছে হাসিনা শেখ বলেছে সবাই রাজাকার পরিবারে কতজন কতজন নেই মোয়া আর একটা কথা আমি আসিফ নজরুলের কথা শুনেছি আমি সোহেল রানার কথা শুনেছি আমি অন্যান্য ব্যক্তিত্বের কথা শুনেছি যারা মুক্তিযুদ্ধ সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধ করেছে তাদের সন্তানদের বয়স এখন ৩৫ থেকে চল্লিশের উপরে ওখানে মুক্তিযুদ্ধের কোটার দরকার নাই মুক্তিযুদ্ধ মানুষ সরকারি চাকরি বা বেনিফিট জন্য করে নাই এখানে মুক্তিযোদ্ধার কোঠায় ৩০ পার্সেন্ট দেওয়ার অর্থ ভারতীয় নাগরিকদের অবয়িতভাবে বাংলাদেশে ঢুকিয়ে মুক্তিযুদ্ধদের কোঠায় তাদেরকে চাকরি দেওয়ার জন্য হাসিনা মাগী এই কাষ্ট করেছে। আমলিগের লোকজন আমলিগের যারা দেশপ্রেমিক আছেন একটু মনোযোগ দিয়ে শুনেন। যারা মুক্তিযোদ্ধা সত্যিকার অর্থে মুক্তিযোদ্ধা তাদের সাথে আপনারা একটু চিন্তা করে দেখেন। তাদের এমন কোন ব্যক্তি আছে যার সন্তানের বয়স এখন আঠারো উনিশ বিশ বা পঁচিশ আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি এইভাবে যদি নাতিপুতিদের ক্ষমতা দেওয়া হয় তাইলে শেরে বাংলা একে ফজলুল হকের বংশধরকে ডেকে এনে বাংলাদেশের মন্ত্রিত্ব দেওয়া হোক কারণ সে ছেড়ে বাংলা একে ফজুল হক ছিল বাংলাদেশের লৌহ মানব মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিল বাংলাদেশের লৌহ মানব নবাব সার সলিমুল্লাহ ছিল বাংলাদেশের লৌহ মানব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ছিল বাংলাদেশের লৌহ মানব আমি শেখ মুজিবের নাম বলি না একটা কারণে কারণ শেখ মুজিবের জীবিত থাকা কালীন যেটা হয় নাই শেখ মুজিবের কুলাঙ্গার হাসিনা শেখ মুজিবের নাম সাত করে এই বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিয়ে বলেছে এবার পুরো বাংলাদেশকে তুমি ধর্ষণ করো তো এখন যদি মুক্তিযোদ্ধাদের কোটা তিরিশ দেওয়া হয় তাইলে নবাব সার সলিম উল্লাহকে আনা হোক সেরে বাংলায় কে ফজল হকের বংশধরকে ট্রেনে আনা হোক আব্দুল হামিদ খান ভাসানের বংশধরকে ট্রেনে আনা হোক তাদেরকে চাকরি দেয়া হোক সত্যিকার অর্থে বাংলাদেশী ভাই বোনেরা আজকের আপনাদেরকে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ওই তিরিশ পার্সেন্ট কোটা হাসিনা মাগী এলাক করেছে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে চাকরি দেওয়ার জন্য ভারতীয় নাগরিকরা এই কুত্তার বাচ্চা হায়নারা বাংলাদেশে এসে আপনাদেরকে যেন গুলি করতে পারে বিপ্লব কুমার সরকার শান্তিরঞ্জনশীল निर्मল বুদ্ধা এসব কুত্তার বাচ্চারা মেগা বিচারে চাকরি পায়নি এদের কোনো যোগ্যতা নাই এদের কে আপনাদের মাথার উপরে ছড়ি ঘুরানোর জন্য এদেরকে সহায়তা করেছে মুসলিম নামধারী কতগুলো কুত্তার বাচ্চা খুশি বাল এসব তিরিশ পার্সেন্ট কোটাকে তারা আইন বানাতে চায় ওই তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধার নামে আপনাদেরকে আমি বলে দেই উনত্রিশ পার্সেন্ট নিযুক্তি পাবে ভারতীয় নাগরিকরা যার জন্য তারা এই কাজটা করছে আপনারা বুঝেন না যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এই মাগি গণভবনে বসে বলে রাজাকারের বাচ্চাদের চাকরি পাবে নারে মাগি রাজাকারের বাচ্চাদের জন্য না তুই ওই 30% রেখাছিস তোর ভারতীয় কুত্তার বাচ্চাদের জন্য যে সব কুকুর বাচ্চাদের ওই 30% এর মধ্যে তুই চাকরি দিবে কোথাকার কোন মজদิด কমিটি কোথাকার কোন ধর্ম মন্ত্রণালয় কোথাকার কোন মাদ্রাসা শিক্ষা বোর্ডে কুত্তার বাচ্চা তুই টিপু চন্দ্র অমুক চন্দ্র তাদেরকে তুই বসিয়েছিস কিভাবে বসিয়েছিস হার আমি তুই এভাবে বসিয়েছিস ও তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধার কোটা কুত্তার বাচ্চা মহিলা তিরিশ পার্সেন্টের মধ্যে সব দিলীপ বড়ুয়া বসে সুতীত সেন বসে ওই তিরিশ পার্সেন্ট খুঁজতে গেলে আমি সব জায়গায় সুভাষ চন্দ্রশীল দেখি কেন সব জায়গায় বিপ্লব কুমার সরকার দেখি কেন তিরিশ এর মধ্যে শুধু ওই নামগুলোই থাকে তাই শুয়োরের বাচ্চা তিরিশ পার্সেন্টের ভিতরে আমি একটা মুসলমান নাম দেখি নাই বাংলাদেশি ভাই বোনেরা আমার কথাটা মনোযোগ দিয়ে শোনেন সাবজেক্ট আমি গালি দেব বা না দেব এটা কথা না ওই তিরিশ এর ভিতরে যত নিয়োগ হয় সব হচ্ছে সমীরণ চন্দ্র দাস অখিল পোদ্দার কপিল দেব এর মধ্যে একজন মোহাম্মদ নাই নব্বই মুসলমানদের দেশে নব্বই পার্সেন্ট মুসলমান যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের সন্তানদের কোনো নাম নাই কেন আমি তো ওখানে দেখি না আমি আমি তো তো দেখি দেখি না না যেখানে ওই তিরিশ পার্সেন্টের মধ্যে গত ষোলো বছরে এই মাগি উপহার দিয়েছে অখিল পোদ্দার সমীরন পোদ্দার বিপ্লব সরকার মনোরঞ্জনশীল মৃণাল কান্তি

হাসিনা আপনাদেরকে কিভাবে মিসগাইড করেছে সে এসে বসেছে ও মুক্তিযোদ্ধা সন্তানরা মেধা নাই রাজাকারদের মেধা হাসিনা মাগে আমি তোকে বলি তুই আমার কথা যদি শুনিস মনোযোগ দিয়ে শোন তোর চালাকি জনগণ বুঝে তুই চালাকি করেছিস যে তুই মুক্তিযুদ্ধের কোঠায় মুক্তিযোদ্ধাদের তিরিশ পার্সেন্টের কোঠায় তুই উনত্রিশ ব্যবহার করবি ভারতীয় নাগরিকদের বাংলাদেশে এনে সরকারি চাকরিতে নিয়োগের জন্য মাকে তুই ওই কাজটা করেছিস তোর বয়ফ্রেন্ড মিনাল কান্তিদের চাকরি দিবি পিজুর বন্দ্যোপাধ্যায়ের চাকরি দিবি রানা গুপ্তরে তুই চাকরি দিবি অখিল পোদ্দারের তুই চাকরি দিবি ছাগল নাইয়া কমিটির কোন জায়গার এক আরামজাদা অসীম কুমার সাহা তারে তুই চাকরি দিবি এরা তো মুক্তিযোদ্ধা তো বাংলাদেশে তোরা বলতুই তুই বলতে বলতেছিস শুধু হিন্দুরাই মুক্তিযুদ্ধ করেছে মুসলমান কেউ যুদ্ধ করে নাই তুই দেখা তিরিশ মোহাম্মদ সালাম আব্দুল মুতালেদ তুই কয়জনকে চাকরি দিয়েছিস বাংলাদেশি ভাই বোনেরা মুক্তিযুদ্ধ যারা করেছে আমি তাদের বিপক্ষে না কিন্তু একটা কথা এই মুহূর্তে মুক্তিযোদ্ধাদের ভিতরে চার ভাগের তিন ভাগ ভুয়া এদের প্রত্যেকটা সার্টিফিকেট খুলে তাদেরকে উলঙ্গ করে রাস্তায় পিটা এবং হাসিনা এদের নাম ব্যবহার করে ভারতীয় নাগরিকদের চাকরি দেওয়ার চেষ্টা করছে আপনারা এই বিষয়ে বাংলাদেশে এখনো কেউ কথা বলে না আপনারা যদি এই কথা বলেন একটা গ্রুপ আছে ইসকনের গ্রুপ এরা বলবে যে কম মিল্টন হিন্দু বিরোধী আমার শত্রু যারা তারাও জানে হিন্দুদের ভিতরে আমার বন্ধু রয়েছে হিন্দুদের ভিতরে আমার আইডিয়াল টিচার রয়েছে হিন্দুদের মধ্যে আমার পরিচিত রয়েছে। আমি ডিফেন্ড করতে যাব না না আমি আমি হিন্দুদের পছন্দ করি। একজন নিরপেক্ষ মানুষ অরাজনৈতিক একজন মানুষ আমি একজন মানবাধিকার কর্মী আমি যখন একটা সাবজেক্ট নিয়ে সামনে এগোই আমি তখন ধর্ম বর্ণ দেখি না কিন্তু আমি যখন দেখি মুক্তিযোদ্ধাদের তিরিশ পারসেন্ট ব্যবহার হচ্ছে পুরোপুরি ভারতীয় নাগরিকদের জন্য এবং সব একটা মাইনরিটি গ্রুপের লোকজনের জন্য ওখানে আমার আর কোনো ডক্টর ডক্টর এর মতো একজন যোগ্য দেশপ্রেমিক একজন আইকনিক মানুষ যে মুহূর্তে বাংলাদেশের দায়িত্ব যদি নেয় সেক্ষেত্রে বাংলাদেশের উন্নতি হতে বাধ্য